নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি জুলাই মাস মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকার কি বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আর কিছুদিন পর আমরা জুলাই মাসে পা রাখতে চলেছি, অর্থাৎ জুলাই 2021। আর এই জুলাই মাসে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকার জীবনে কি ঘটতে চলেছে তা নিয়ে এই ভিডিওতে আমি বলতে চলেছি। তবে তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে অবগত করে দিতে চাই। দেখুন, আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল, কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে একদম 100% মিলবে এ ধরে কখনোই এগোবেন না। বড় কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে। রাশিফল শুরু করার পূর্বে আসুন জেনে নেওয়া যাক গোচর ফল কি বলছে, অর্থাৎ এই মাসে অনেকগুলি প্ল্যানেটের কিন্তু স্থান পরিবর্তন হতে চলেছে, যার শুভ প্রভাব এবং অশুভ প্রভাব আপনাদের উপর কিন্তু পড়বেই পড়বে। আসুন আগে আপনাদেরকে গোচর ফল সম্পর্কে ছোট্ট করে কিছু বলে দিই। আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু গ্রহ, থার্ড হাউসে থাকছে রবি বুধ, 7 জুলাই থেকে 25 জুলাই বুধ থাকছে রবির সাথে মিথুন রাশিতে, 28 জুলাইয়ের পর মঙ্গল 5th হাউসে চলে আসছে। প্রথমে আসে শরীর স্বাস্থ্য। দেখুন, এই মাসের প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম 15 দিন আপনাদেরকে কিন্তু শরীর নিয়ে কিন্তু কিছুটা বিব্রত করবে, বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন, এছাড়াও যারা ইয়ং জেনারেশন রয়েছেন প্রত্যেককে শরীর নিয়ে কিন্তু কিছু পরিমাণ ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যাদের চোখের প্রবলেম রয়েছে, পেটের গণ্ডগোল রয়েছে, শ্বাসকষ্টজনিত প্রবলেম রয়েছে, এছাড়াও যাদের ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রথম 15 দিন বিশেষ করে সাবধান থাকতে হবে। বড় ধরনের কোনো অসুবিধা ফিল করলেই অবশ্যই আপনারা কোনো জ্যোতিষ ভাইয়ের কাছে না, ডাইরেক্ট ডক্টরের সাথে যোগাযোগ করুন। এরপর আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক অবস্থা। দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক সিচুয়েশান কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে, অর্থাৎ এই মাসে আপনাদের আয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে, কিন্তু এর পাশাপাশি আপনাদের কিন্তু ব্যয়ও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ আয় যেভাবে হবে ব্যয়ও কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু ব্যয় আপনাদের আননেসেসারিভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঘরের কোনো ইকুইপমেন্ট খারাপ হয়ে গেল যার জন্য আপনাকে আবার পুনরায় সেটাকে রিপ্লেস করতে হলো বা পারচেস করতে হলো, এছাড়াও হেলথ নিয়ে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে প্রেমের দিক কিন্তু শুভ রয়েছে, তবে মাসের 20 তারিখ পর্যন্ত আপনারা প্রেম থেকে কিন্তু কিছু পরিমাণ বাধা পাবেন এবং প্রেমে কিছু পরিমাণ সমস্যার সৃষ্টি হবে, কিন্তু 20 তারিখের পর আপনাদের সেই সমস্যা কিন্তু অনেকখানি কেটে যাবে এবং আপনারা প্রেমে মধুরতা লাভ করবেন। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, এর পাশাপাশি চাকুরি ক্ষেত্রে আপনাকে নিয়ে সমালোচনা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু মাসের 22 তারিখ পর্যন্ত। 22 তারিখের পর সেই জায়গাটা কিন্তু অনেকখানি ভালো হতে চলেছে, অর্থাৎ
এই মাসে আপনারা কিন্তু মিশ্রিত ফল পাবেন। এছাড়াও যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন, কিন্তু মাসের শুরু থেকে সেরকম মাত্রায় আপনারা সফলতা না পেলেও মাসের শেষের দিকে আপনারা সেই সফলতা পেতে চলেছেন। যারা বিজনেস করছেন তাদের বিজনেসে কিন্তু কেনা বেচা বৃদ্ধি পাবে এবং আপনাদের আয়ও কিন্তু বৃদ্ধি পাবে। তবে এই মাসে বেশি পরিমাণ কাউকে বিজনেসে ক্রেডিটে মাল বিক্রি করবেন না, যেটুকুটা বিক্রি করবেন নগদে বিক্রি করুন, নচেত কিন্তু সেই টাকা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। যারা লোনে রয়েছেন অর্থাৎ যাদের লোন চলছে তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু সেরকম মাত্রায় কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, অর্থাৎ লোনের যে ইনস্টলমেন্ট হয় সেটা কিন্তু দিতে সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তবে আপনাদের হাতে কিন্তু এই মাসে ক্যাশ সেরকম মাত্রায় কিন্তু থাকবে না, অর্থাৎ আয় হবে বাট সেটি কিন্তু খরচা হয়ে যাবে বিভিন্ন দিক থেকে। যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি পদমর্যাদা কিন্তু বৃদ্ধি পাবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে মাসের 15 তারিখের পর থেকে আপনাদের এই শুভত্বের ভাব বৃদ্ধি পাবে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের এই মাস কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ খুব ভালো যাবে না খুব খারাপও যাবে না। তবে মাসের শেষের দিকে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালোবাসার বন্ডিং কিন্তু তৈরি হবে। এই মাসে সন্তান প্রাপ্তিরও কিন্তু যোগ রয়েছে, অর্থাৎ যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তারা সন্তান লাভ করতে চলেছেন। এছাড়াও যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে বলবো। এই মাসে আপনারা কিন্তু পড়ে গিয়ে মিসক্যারেজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মাসের 20 তারিখ পর্যন্ত আপনারা এই মাসে সাবধান থাকুন। যারা অনলাইন কোনো বিজনেস করছেন, ট্রেডিং করেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের এই মাস কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। তবে শুরুতে খুব একটা শুভ না গেলেও মাস যত গড়াবে আপনাদের শুভত্বের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন অর্থাৎ কেস চলছে মামলা চলছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকখানি উপশম পেতে চলেছেন, তবে এটি 22 তারিখের পর থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে ভাড়াটিয়া রিলেটেড প্রবলেম কিন্তু আপনাদের মিটতে চলেছে, অর্থাৎ যদি আপনি নিজের বাড়ি ভাড়া দেন বা ভাড়া বাড়িতে থাকেন দুই ক্ষেত্রেই এই প্রবলেম কিন্তু অনেকখানি কাটবে। যারা সেলফ প্রফেশনাল রয়েছে অর্থাৎ ডক্টর ইঞ্জিনিয়ার টিউশনি পড়ান তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের মধ্যম যেতে চলেছে, অর্থাৎ যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যারা আপার লেভেলে পড়াশোনা করছেন এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনারা কোনো বন্ধুর কাছ থেকে হেল্প পেতে পারেন এবং তার দ্বারা আপনারা কোনো এক অপরচুনিটি অ্যাচিভ করে নিতে পারেন, অর্থাৎ এই মাসটা আপনাদের কিন্তু মিশ্রিত ফল দিতে চলেছে, অর্থাৎ কিছু পরিমাণ শুভ হবে এবং কিছু পরিমাণ অশুভ হবে। অর্থাৎ এই মাস আপনাদের শুভ এবং অশুভত্ব দুটোই কিন্তু রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।